আজকে আমরা কোন নাইনের মডিউল সিক্সের যে টপিক আছে বাংলায় নবাবি আমল সেটা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা দেখব যে সম্রাট আওরঙ্গজেবের সময় কিন্তু মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃতি লাভ করেছিল। আবার এটাও আমরা জানি যে মুঘল সাম্রাজ্যের যে পতনের সূচনা হয়েছিল সেটাও এই আমলেই হয়েছিল। এবার কেন এই সূচনা এই আমলে হয়েছিল তার পিছনে মূলত আমরা দুটো কারণ পাচ্ছি। প্রথম কারণটা হচ্ছে মারাঠাদেরকে দমন করবার জন্য সম্রাট তার জীবনের শেষ 20 বছর দাক্ষিণাত্যে কাটিয়েছিলেন। এটা খুব স্বাভাবিক, যখন সে তার রাজধানী ছেড়ে সাম্রাজ্যের কোনো একটি অন্য অংশের ওপর মনোনিবেশ করছে, সাম্রাজ্যের যে আর বাকি অংশগুলো আছে তার ওপর কিন্তু তার নিয়ন্ত্রণটা শিথিল হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? কারণ একটা দীর্ঘ সময়, এটা নয় যে একটা ছোট সময়ের জন্য তিনি গেছিলেন আবার ফিরে এসেছেন, এরকম না। 20 বছর একটা দীর্ঘ সময়, সেই দীর্ঘ সময় কিন্তু তিনি দাক্ষিণাত্যেই আছেন, অন্য কোনো দিকে কিন্তু তিনি নেই। ফলত অন্যান্য জায়গার উপর তার যে নিয়ন্ত্রণটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। এছাড়া দ্বিতীয় যে কারণটা আছে, পুরো মুঘল সাম্রাজ্যের ইতিহাসে বারবার আমরা এটা দেখেছি যে একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে উত্তরাধিকারের জন্য যুদ্ধ। ঠিক ঔরঙ্গজেবের মৃত্যুর পরেও কিন্তু এই উত্তরাধিকারের যুদ্ধ হয়। ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাট শাহ আলম বাহাদুর শাহের মৃত্যুর পরেও তার ছেলেদের মধ্যে এই যুদ্ধ হয়, এবং এই যুদ্ধ হওয়ার ফলে কেন্দ্রীয় সরকার এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে প্রাদেশিক সুবাদারেরা আস্তে আস্তে নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে এবং তারা স্বাধীনভাবে শাসন করতে শুরু করে। সুবা বাংলাও কিন্তু এর ব্যতিক্রম ছিল না, এবং এই প্রক্রিয়ায় আইনত সম্রাট কর্তৃক নিযুক্ত হলেও সুবাদারেরা মোটামুটিভাবে স্বাধীনভাবে শাসন পরিচালনা করে। এই জন্য মুর্শিদকুলি খাঁয়ের সময় থেকে পলাশির যুদ্ধ পর্যন্ত এই সময়কালটাকে বাংলার ইতিহাসে নবাবি আমল বলে চিহ্নিত করা হয়েছে। তাহলে এখন আমরা জানি যে বাংলায় যে নবাবি আমলে শুরু হয়েছিল সেটা মুর্শিদকুলি খানের আমল থেকে শুরু হয়েছিল। এবার আমাদেরকে জানতে হবে যে মুর্শিদকুলি খান কে ছিলেন এবং তার সময়তে বাংলার শাসন ব্যবস্থায় কি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে আমরা জানি যে মুর্শিদকুলি খান কে ছিল। মুর্শিদকুলি খান সম্রাট ঔরঙ্গজেবের বিশ্বাসভাজন ছিলেন এবং তার কর্তব্য নিষ্ঠার দ্বারা সুবা বাংলার সুবেদার পদে উন্নীত হয়েছিলেন। কিন্তু জন্মসূত্রে মুর্শিদকুলি খান ছিলেন একজন ব্রাহ্মণ সন্তান। তাকে হাজি সফি ইস্পাহানি নামক এক মুঘল উচ্চপদস্থ আধিকারিক ছোটবেলায় কিনে নেন এবং নিজের সন্তান স্বরূপ তাকে বড় করে তোলেন এবং তাকে শিক্ষিত করে তোলেন। এই হাজি সফির কাছেই কিন্তু মুর্শিদকুলি খাঁ তার রাজস্ব প্রশাসনের প্রশিক্ষণ পান। এরপরে হাজি সফির সঙ্গে মুর্শিদকুলি খাঁ চলে গিয়েছিলেন ইরানে, এবং ইরানে মৃত্যুর পর, হাজি সফির মৃত্যুর পর সে ফিরে আসে দাক্ষিণাত্যে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার যে হাজি সফি কিন্তু মুর্শিদকুলি খাঁয়ের নাম দিয়েছিলেন মোহাম্মদ হাদি। এই মোহাম্মদ হাদি যখন দক্ষিণাত্যে ফিরে আসে তখন সম্রাট ঔরঙ্গজেব তাকে হায়দ্রাবাদের দিওয়ান হিসেবে নিযুক্ত করেন এবং পরে ইয়লকুণ্ডলের ফৌজদার হিসাবেও তাকে নিযুক্ত করেন। সম্রাট মোহাম্মদ হাদির কর্মদক্ষতায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাকে কারতলক খান উপাধি দেন এবং 1700 খ্রিস্টাব্দে তাকে বাংলার সুবা বাংলার মতো একটি গুরুত্বপূর্ণ প্রদেশের দিওয়ান হিসাবে নিযুক্ত করে পাঠান। সেই সময় বাংলার সুবাদার ছিলেন ঔরঙ্গজেবের পৌত্র আজিম উসান। সুবাদার কে ছিল? সুবাদার ছিল শাসন বিভাগের প্রধান। আর দেওয়ান কে ছিল? দেওয়ান ছিল রাজস্ব বিভাগের প্রধান। আজিম উসান অবৈধভাবে সরকারি টাকা বা সরকারি অর্থ ভোগ করতেন বলে মুর্শিদকুলি খাঁর সঙ্গে তার বিরোধ বাঁধে। এই বিরোধের ফলে সেই কথা দিল্লির সম্রাট অবধি পৌঁছায়, এবং কিন্তু আমরা এটা জানি যে সম্রাট ঔরঙ্গজেব কতটা মুর্শিদকুলি খাঁকে বিশ্বাস করতেন, তাই তিনি
স্বাধীনভাবে দপ্তর যাতে মুশিদকুলিখা পরিচালনা করতে পারেন তাই তার দপ্তর ঢাকা থেকে মুক্সাবাদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং এটাও বলে রাখা দরকার যে মুশিদকুলিখার নামের অনুসারেই কিন্তু মুর্শিদাবাদের নামকরণ হয়, এই মুক্সাবাদই কিন্তু এখনের মুর্শিদাবাদ। তো যাই হোক, 1717 খ্রিস্টাব্দে মুর্শিদকুলি বাংলার সুবাদার নিযুক্ত হন। সুবাদারের দায়িত্ব এবং দেওয়ানের দায়িত্ব দুটো বিভাগের দায়িত্বই কিন্তু তার একার হাতে দিয়ে দেওয়া হয়। তিনি দিল্লির সম্রাটকে নিয়মিত রাজস্ব পাঠাতেন, কার্যত তিনি নবাব উপাধি নিয়ে স্বাধীনভাবেই বাংলায় শাসন করতেন। পর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুর্শিদকুলি খাঁর শাসন ব্যবস্থার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো রাজস্ব সংস্কার বা রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন। মুর্শিদকুলি খাঁর শাসনকাল বাংলার ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। তিনি যে একজন সুদক্ষ শাসক ছিলেন সেটা তার সময় রাজনৈতিক শান্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি থেকে প্রমাণিত হয়। তিনি বাংলার যে ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল সেটিকে ত্রুটিমুক্ত করে গতিশীল করে তুলেছিলেন। তার বাংলার যত জায়গির জমিগুলো ছিল তাকে তিনি খালিসা জমিতে পরিণত করেন। এই জমির রাজস্ব আদায়ের ভার ইজারাদের হাতে তিনি দিয়েছিলেন। নির্দিষ্ট কিছু শর্তে ইজারাদাররা এই দায়িত্ব পেয়েছিলেন। এই ব্যবস্থা মালজামিনি প্রথা হিসাবে পরিচিত। তিনি রাজ্যের সমস্ত জমি জরিপ করে উৎপাদিকা শক্তি অনুপাতে রাজস্ব নির্ধারণ করতেন এবং তার এই যে রাজস্ব ব্যবস্থার এবং রাজস্ব আদায়ের যে প্রথা ছিল সেক্ষেত্রে কিন্তু তিনি খুবই কঠোর ছিলেন। ঐতিহাসিক সালিমুল্লাহ মুর্শিদকুলির রাজস্ব ব্যবস্থা ও ন্যায়পরায়ণতার প্রশংসা করেছেন। রাজস্ব আদায়ের করতে ব্যর্থ হলে তিনি আমিন, কানুনগো প্রমুখ রাজস্ব কর্মীদের কঠোর শাস্তি দিতেন। তার কঠোরতাকে বা ইতিহাসে কেউ কেউ অমানবিক বলেও বলেছেন, কিন্তু ভেঙে পড়া রাজস্ব প্রশাসনকে সচল করবার জন্য এই ধরনের দৃঢ়তা আবশ্যক ছিল। আচার্য যদুনাথ সরকারের মতে মুর্শিদকুলি খাঁ প্রশাসক দক্ষ প্রশাসক ছিলেন এবং সফল রাজস্ব সংগ্রাহক ছিলেন, কিন্তু দূরদর্শী রাষ্ট্রবিদ ছিলেন না। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে মুর্শিদকুলি খাঁর প্রশাসনিক যে ব্যবস্থা ছিল বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিফর্মস ছিল সেইগুলো। মুর্শিদকুলি খাঁ ক্ষমতায় আসার পরে বাংলার প্রশাসনিক কাঠামোতে বা প্রশাসনিক ব্যবস্থাতে কী কী পরিবর্তন আনছে বা সংস্কার তিনি করেছিলেন সেটা এবার আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখছি যে তিনি যখন আসছেন বাংলায় তিনি কিন্তু প্রথম স্বৈরাচারী শাসনতন্ত্র যেটাকে বলা হয় তার প্রবর্তন করছে। তার মানেটা কি হচ্ছে? তার মানে হচ্ছে যত তার গুরুত্বপূর্ণ পদ আছে তার প্রশাসনিক যে পদগুলো সেখানে কিন্তু সে তার আত্মীয় বা খুব নিকট বন্ধু এই স্থানীয় লোকেদেরকে নিযুক্ত করছে। ওনার আমলের আরেকটা যে অন্যতম গুরুত্বপূর্ণ যে একটা সংস্কার সেটা হচ্ছে যখন তিনি এই পদগুলোর জন্য নিযুক্ত করতেন, প্রার্থী চয়ন করতেন, সেক্ষেত্রে উনি কিন্তু ধর্মনিরপেক্ষ ছিলেন। যেমন আমরা দেখতে পাই যে মুর্শিদকুলি খাঁর যে রাজস্ব বিভাগ ছিল তার যে প্রধানরা ছিলেন মূলত তারা কিন্তু ছিলেন বাঙালি হিন্দু। এবার এই বাঙালি হিন্দুদেরকেই কেন তিনি বেছে নিচ্ছেন তার পিছনে দুটো কারণ আছে। এক, এরা সাধারণত খুব ভীরু প্রকৃতির ছিল এবং খুব সহজে এদেরকে শাস্তির ভয় দেখিয়ে কোনো রকমের অসৎ উপায়ে অবলম্বন করা থেকে আটকানো যেত। আর দ্বিতীয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এরা যেহেতু ভীতু টাইপের মানে ভীতু প্রকৃতির বা এদের মধ্যে যেহেতু শাস্তির ভয় ছিল তাই এরা কিন্তু মুসলমানদের তুলনায় কম বিদ্রোহী ছিল। আর এদের সাথে দিল্লির রাজ দরবারের যোগাযোগ একেবারে না ছিল না বললেই চলে। তার ফলে কি হলো, এরা কিন্তু কোনো মতেই যে শাসন ব্যবস্থার মধ্যে অসন্তোষ তৈরি করবে বা বিদ্রোহ করবে এই জায়গাটা কোনো মতে তৈরি হচ্ছে না। এরপরে আমরা দেখব যে মুর্শিদকুলি খাঁ যে সময় বাংলাতে আসেন সেই সময় বাংলার গ্রামের সংখ্যা হচ্ছে কমপক্ষে 100,000 এবং এই 100,000 গ্রাম 1660 খানা পরগনাতে বিভক্ত ছিল।
সম্রাট আকবরের আমল থেকে এবং তার পরবর্তী যারা শাসক এসছেন তারা এই 1660 পরগনাকে 34টি সরকারে ভাগ করে শাসন করেছেন। মুর্শিদ কুলি খাঁ যখন ক্ষমতায় এলেন তিনি এই 34টি সরকারের যে আদেশনামাটা ছিল সেটাকে খারিজ করে দেন এবং তিনি নতুন করে এই 1660 পরগনাকে 13টা চকলাতে বিভক্ত করেন। এই এক একটা চকলা থাকতো একজন ফৌজদার এবং একজন আমিনের অধীনে। ফৌজদারের কাজ ছিল আইন শৃঙ্খলা বজায় রাখা এবং আমিনের কাজ ছিল রাজস্ব আদায় করা। এরপরে আমরা দেখব মুর্শিদ কুলি খান আমলের বিচার ব্যবস্থা। তার সময়তে দেওয়ানি বিচার ব্যবস্থার দায়িত্বে থাকতেন স্থানীয় জমিদাররা। খুব জটিল যেসব সমস্যা ছিল সেগুলো সালিসি প্রথার মাধ্যমে সমাধান করা হতো। এবার কোন সমস্যাগুলোকে জটিল হিসাবে গণ্য করা হচ্ছে বা কোন সমস্যাগুলোকে মূলত এই সালিসি সভার মাধ্যমে সমাধান করা হচ্ছে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যেসব সমস্যা উঠে আসতো বা ঋণ সংক্রান্ত যেসব সমস্যা, মূলত এই দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাই যেগুলো সালিসি সভার মাধ্যমে সমাধান করা হতো। এরপরে মুর্শিদ কুলি খাঁর আমল থেকে বাংলার দিওয়ান ও নাজিমের যে ক্ষমতা, দুটো ক্ষমতার একত্রীকরণ আমরা দেখতে পাচ্ছি। এখানে দিওয়ান হিসাবে মুর্শিদ কুলি খান নিজে সমস্ত যে গুরহ অপরাধের শাস্তি বা গুরহ অপরাধের যে শুনানি তিনি নিজে করতেন এবং কোনো জমিদারের কিন্তু কোনো অধিকার ছিল না কাউকে কোনো রকমভাবে মৃত্যু দণ্ড দেওয়ার। এই ক্ষেত্রে ঐতিহাসিক এনকে সিনহা বলেছেন যে দ্য মেশিনারি অফ জাস্টিস ওয়াজ ভেরি ইম্পারফেক্ট বিকজ দেয়ার ওয়ার নো রেগুলার গ্রেডেশন অফ কোর্টস উইথ ডেফিনিট প্রভিশনস ফর অ্যাপিল। তিনি বলছেন যে এই বিচার ব্যবস্থা কিন্তু ভীষণভাবে দুর্বল ছিল কারণ এখানে নিয়মিত কোনো যে আদালতে বা নিয়মিত বিচার ব্যবস্থার যে স্তর সেটা কোনোভাবে মানা হতো না এবং অ্যাপিল করতে চাইলেও অ্যাপিল করবার ঠিকমতো জায়গা কোনো একে দেওয়া হয়নি। এরপরে আমরা দেখি ঐতিহাসিক যদুনাথ সরকার মুর্শিদ কুলি খাঁর প্রশাসনিক ব্যবস্থার সমালোচনা করেছেন। তার মতে সৈন্য সামন্ত রক্ষণাবেক্ষণের খাতে যে প্রয়োজনীয় অর্থনৈতিক পরিকাঠামো ছিল সেটাকে ভীষণভাবেই কমিয়ে দেওয়া হয়েছিল যার ফলে ঠিকমতো সৈন্য সামন্তের রক্ষণাবেক্ষণ হচ্ছিল না এবং এটা বাংলাকে দুর্বল করে দেয়। তাই বারবার বাংলাকে মারাঠাদের হাতে এবং পরবর্তীকালে ইংরেজদের হাতে পরাজিত হতে হয়েছিল। এইভাবেই তিনি তুলে ধরেছেন যে মুর্শিদ কুলি খাঁর সময়কার যে প্রশাসনিক কাঠামো সেটা কোনো মতেই বাংলাকে মানে দীর্ঘমেয়াদী কোনো সমাধান দিতে পারেনি। তার মতে মুর্শিদ কুলি খাঁ কোনো স্থায়ী শাসন কাঠামো গড়ে তোলার চেষ্টা করেননি। কিন্তু অধ্যাপক আব্দুল করিম মনে করেন সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে মুর্শিদ কুলি বাংলাদেশকে বা বাংলাকে যে স্বাতন্ত্র্য ও মর্যাদা দিয়েছিলেন তা কোনো অংশে মানে কম কৃতিত্বের নয়। তাহলে এখানে আমরা এবার পুরো নবাব মুর্শিদ কুলি খাঁর আমলের যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সেটা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা চলে যাব তার পরবর্তী উত্তরাধিকারদের সময় বাংলার অবস্থা নিয়ে আলোচনা করব। মুর্শিদ কুলি খাঁর আমলের আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় বা একটি গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে ইউরোপীয় যে কোম্পানিগুলো আসছিল, ইউরোপিয়ান যে কোম্পানিগুলো আসছিল বা বিদেশি বণিকদের প্রতি তার দৃষ্টিভঙ্গি বা তাদের সঙ্গে তার কীরকম সম্পর্ক ছিল। মুর্শিদ কুলি খাঁ যখন ক্ষমতায় আসেন তিনি এটা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন যে দেশের সমৃদ্ধি কিন্তু বাণিজ্যের উন্নতির ওপর পুরোপুরি নির্ভরশীল। সেই জন্য তিনি সব ধরনের ব্যবসায়ীকে বাণিজ্য বিস্তার করতে বা বাণিজ্যের প্রসার করতে উৎসাহ দিতেন। তিনি বিশেষ করে ইরানি বণিকদের তাদের ব্যবসায় উৎসাহ দিতেন এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা করতেন। আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে তার সময় বাংলায় ইউরোপীয় বণিকদের যে বাণিজ্যের যে পসরা তা কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সম্রাট ফারুক শিয়ার ওলন্দাজ বণিকদের বাণিজ্যিক সুবিধা দেবার স্বার্থে তাদের ক্ষেত্রে বাণিজ্যিক শুল্ক 2% ধার্য করেছিল, যেটা আমরা সবাই জানি যে 1717 সালের ফারুক শিয়ারের ফরমানের দ্বারা এটা হয়েছিল। মুর্শিদ কুলি ফরাসি বণিকদেরও এই সুবিধা তাদেরকেও দিয়েছিল।
1717 খ্রিস্টাব্দে ইংরেজ বণিকরা মুঘল সম্রাটের থেকে যে বিশেষ বাণিজ্যিক সুবিধা লাভ করেছিল তা হচ্ছে বছরে মাত্র 3,000 টাকার বিনিময়ে তাদেরকে গোটা অঞ্চলে কোনো কর ছাড়া ব্যবসা করতে দেওয়া হবে। তাছাড়া আর কি তারা পেয়েছিল ওই ফরমানের দ্বারা, যে কলকাতার কাছে 38টি গ্রামে জমিদারি সনদ তারা লাভ করেছিল, মানে সেটি সনদের অধিক অনুমতি পেয়েছিল। আর বিদেশি বণিকদের বিভিন্ন বাণিজ্যিক সুবিধা প্রদান করলেও তারা যাতে দেশের স্বার্থ নষ্ট না করতে পারে সেদিকে কিন্তু মুর্শিদ কুলি খাঁ প্রথম দিক থেকেই কড়া নজর রেখেছিলেন। সেজন্য তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফারুকশিয়ারের ফরমান অনুযায়ী সমস্ত সুবিধা একবারে দিয়ে দেননি, তিনি এই ফরমানকেও কিন্তু বিভিন্ন রকমভাবে তাদের জন্য বদলেছিলেন এবং কিছু কিছু নিয়মকে তিনি নিয়ন্ত্রণ করেছেন বা তাদেরকে যেসব অনুমতি দেওয়া হয়েছিল তার সব তিনি এদেরকে উপভোগ করতে দেয়নি। এরপর আমরা মুর্শিদ কুলি খাঁর পরবর্তী যে নবাব বাংলার সুজাউদ্দিন খাঁর আমল নিয়ে আলোচনা করব। তার শাসনকাল ছিল 1727 থেকে 1739 খ্রিস্টাব্দ অবধি। মুর্শিদ কুলি খাঁ অপুত্রক মারা গেছিলেন। তার মারা যাওয়ার পরে তার জামাই অর্থাৎ তার জামাতা সুজাউদ্দিন খাঁ বাংলার মসনদে বসেন। মসনদে বসেই তিনি কিন্তু মুর্শিদ কুলি খাঁর ধারা বজায় রাখার চেষ্টা করেছিলেন। সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি পদগুলিতে তিনি তার নিজের আত্মীয়, বিশ্বস্ত অনুচর, নিকট বন্ধু এদেরকে নিয়োগ করেছিল। এরপরে তিনি যেটা করেন সেটা হচ্ছে জমিদারদের সাহায্য এবং সহানুভূতি পাওয়ার লক্ষ্যে তিনি কিছু আইন, যে কঠোর আইনগুলো মুর্শিদ কুলি খাঁ তৈরি করেছিলেন, কিছু অংশ অবধি সেগুলোকে শিথিল করে দেন এবং বহু জমিদারকে তিনি কারামুক্ত করেন। এছাড়াও তার সমগ্র শাসনকালে আমরা একটা জিনিস দেখতে পাই, যে তিনি সবসময় দিল্লির সম্রাটকে খুশি রাখার একটা চেষ্টা করতেন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের উপহার তাদেরকে পাঠিয়ে তাদেরকে সন্তুষ্ট রাখতেন। এছাড়া তার সময়ে আরেকটি উল্লেখযোগ্য যে ঘটনা সেটা হচ্ছে তার আমলে তিনি বিহার ও উড়িষ্যাকে বাংলার সাথে যুক্ত করে সুবে বাংলা সৃষ্টি করেছিল। শাসনের সুবিধার্থে তিনি বাংলার সুবাকে 4টি শাসন বিভাগে বিভক্ত করেছিলেন। এগুলো হলো কেন্দ্রীয় বিভাগ, শ্রীহট্ট ও চট্টগ্রাম বিভাগ, বিহার ও উড়িষ্যা বিভাগ। কেন্দ্রীয় বিভাগটা সরাসরি তার অধীনস্থ ছিল এবং বাকি তিনটে যে বিভাগ ছিল সেগুলো তার মনোনীত নায়েব নাজিমদের অধীনে, মানে এই নায়েব নাজিমরা সেখানে শাসন পরিচালনা করতেন। সুজাউদ্দিন খাঁর সাথে ইউরোপীয় কোম্পানি বা বিদেশি বণিকদের সম্পর্ক কিরকম ছিল সেটা আমরা এবার একটু সংক্ষেপে দেখে নেব। সুজাউদ্দিন এই ইউরোপীয় বণিকদেরকে সবসময় তার নিজের নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করতেন। এই বণিকরা নিজেদের মধ্যে যতই সংঘর্ষে লিপ্ত হোক না কেন তারা কিন্তু সবসময় নবাবের সাথে একটা সদ্ভাব বজায় রেখে চলত। সুজাউদ্দিন যখনই তার অর্থের প্রয়োজন হতো বা তার কোষাগারে কোনো রকমের অর্থাভাব দেখা দিত তখন এই বণিকদের থেকে জোর জুলুম করে, এক প্রকারের জোর জবরদস্তি করে কিন্তু কর আদায় করতে কখনো দ্বিধাবোধ করতেন না। সুজাউদ্দিন খাঁর মৃত্যুর পর বাংলার নবাব হন তার পুত্র সরফরাজ খাঁ। তার রাজত্বকাল ছিল 1739 থেকে 1740 খ্রিস্টাব্দ অবধি। তিনি শাসক হিসেবে অনভিজ্ঞ ছিলেন, যার ফলে তিনি ব্যভিচার ও বিলাস বাসনে সর্বসময় মত্ত থাকতেন। তাই খুব অল্প সময়ের জন্য তিনি শাসন করেছিলেন এবং এই অল্প সময়ের মধ্যেই বাংলায় অরাজকতার ব্যাপক পরিমাণে সৃষ্টি হয়। তার ফলে এই অবস্থাতে সুজাউদ্দিনের এক বিশ্বস্ত কর্মচারী আলীবর্দী খাঁ গিরিয়ার যুদ্ধে সরফরাজকে পরাজিত ও নিহত করেন এবং বাংলার মসনদ দখল করেন। এরপর আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলার পরবর্তী নবাব আলীবর্দী খাঁর সময় নিয়ে। তার সময় মূলত আমরা দুটো বিষয়েতে গুরুত্ব দিয়ে দেখব, এক হচ্ছে মারাঠাদের কিভাবে তিনি দমন করেছিলেন এবং দ্বিতীয় হচ্ছে ইংরেজ বণিকদের সঙ্গে তার কিরকম সম্পর্ক ছিল। এই দুটো বিষয় দেখার আগে অতি সংক্ষেপে আমরা দেখে নেব আলীবর্দী খাঁয়ের আদি জীবন সম্বন্ধে এবং সে কিভাবে ক্রমাগত নিজেকে শক্তিশালী প্রমাণ করেছিলেন এবং কিভাবে তিনি বাংলার মসনদে বসলেন।
খুব সংক্ষেপে এই বিষয়টা আলোচনা করে আমরা মারাঠা এবং বিদেশি বণিকদের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে আলোচনা করব। আলীবর্দী খাঁর আদি নাম ছিল মির্জা মোহাম্মদ আলী। তার পিতা ছিলেন মির্জা মোহাম্মদ, যে ঔরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহের কর্মচারী ছিলেন। অসম সাহসিকতা এবং বুদ্ধিমত্তার জন্য আলীবর্দী খাঁ খুব দ্রুত রাজনীতিতে উন্নতি করেন। 1728 খ্রিস্টাব্দে তিনি রাজমহলের ফৌজদারের দায়িত্ব নেন। নবাব সুজাউদ্দিনের আমলে বিহারের নায়েব নাজিম পদে, যেটি 1733 খ্রিস্টাব্দে তিনি উত্তীর্ণ হলে, বাংলার রাজনীতির ওপরে তার কিন্তু যে কর্তৃত্ব সেটা দৃঢ় হয়। নবাব সরফরাজ খাঁ অনভিজ্ঞতার কারণে এবং তার অপদার্থতার কারণে এবং নাদির শাহ যে ভারত আক্রমণ করেছিলেন তার ফলে দিল্লিতে যে বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল, এই সমগ্র পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি বাংলার মসনদ দখলের পরিকল্পনা করেন। এবং যেহেতু তিনি খুব সুদক্ষ এবং দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি ছিলেন, তাই অতি সহজেই তিনি কিন্তু সরফরাজ খাঁকে পরাজিত করেন এবং নিহত করেন এবং বাংলার মসনদ দখল করেন। এই মসনদ দখল করা যে তার আইনগত অধিকার ছিল না, এ বিষয়ে কিন্তু তিনি সচেতন ছিলেন। তাই জোরপূর্বক মসনদ দখল করার পরেও তিনি তার অবস্থানকে যাতে আইনানুগ করা যায় সে ব্যবস্থা নিতে দেরি করেননি। তিনি আসনে আসার পরেই দিল্লির মুঘল বাদশাহের প্রতি আনুগত্য জানিয়ে এবং প্রচুর নজরানা দিয়ে তিনি বাদশাহের স্বীকৃতি আদায় করেন। এইভাবে তিনি তার মসনদকে দৃঢ় করে তোলেন। এবার আমরা আলোচনা করব আলীবর্দী খাঁ কিভাবে তার আমলে বাংলায় মারাঠা আক্রমণকে রোধ করেছিলেন। তার শাসনকালে মধ্যে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আছে তার মধ্যে মারাঠাদের বারংবার বাংলা আক্রমণের ঘটনাগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই বারবার যে আক্রমণের ঘটনাগুলো ঘটেছিল তার ফলে বাংলার অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1742 থেকে 1750 খ্রিস্টাব্দ, এই 8 বছর প্রায় প্রত্যেক বছর মারাঠারা উড়িষ্যার ভেতর দিয়ে বাংলাদেশে আক্রমণ করে এবং নির্বিচার হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। মারাঠা বর্গীদের আক্রমণের ফলে বাংলার জনজীবন এবং ধনসম্পদের নিরাপত্তা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়ে। ভাস্কর পণ্ডিত, রঘুজী ভোসলে প্রমুখের নেতৃত্বে সংগঠিত মারাঠা আক্রমণ প্রতিহত করার জন্য আলীবর্দী খাঁ তার রাজত্বকালের প্রথম দিন থেকে সচেষ্ট ছিলেন। কিন্তু এদেরকে প্রতিহত করতে তিনি কোনোভাবেই পারছিলেন না। তার পেছনে দুটো কারণ আছে। এক, মারাঠারা যখনই আক্রমণ করত তারা আকস্মিকভাবে সেই আক্রমণ করত, যার ফলে নবাব বাহিনী কিন্তু এই প্রতিহত করার জন্য যে প্রস্তুতির দরকার সেই প্রস্তুতি নিতে পারত না। আর দ্বিতীয় হচ্ছে মারাঠারা গরিলা পদ্ধতি ব্যবহার করত। এই পদ্ধতিকে আটকানোর জন্য যে প্রশিক্ষণ তা নবাব বাহিনী ছিল না। আলীবর্দী খাঁ যেহেতু দূরদৃষ্টি সম্পন্ন শাসক ছিলেন, তিনি খুব সহজেই বুঝেছিলেন যে মারাঠাদের আক্রমণকে আটকানো যুদ্ধের মাধ্যমে বা লড়াইয়ের মাধ্যমে সহজ ছিল না বা সম্ভব ছিল না। তাই তিনি তাদের সঙ্গে সন্ধি প্রস্তাব দেন। 1751 খ্রিস্টাব্দে মারাঠাদের সাথে আলীবর্দীর চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী আলীবর্দী মারাঠাদেরকে বছরে 12 লক্ষ টাকা চোত হিসাবে দিতে রাজি হন এবং উড়িষ্যাতে রঘুজী ভোসলের প্রভুত্ব স্বীকার করে নেন। এবং এর পরিবর্তে রঘুজী ভোসলের থেকে তিনি কথা আদায় করেন যে সে আর বাংলাকে কোনোভাবে আক্রমণ করবে না। কিন্তু এই যে বারংবার 8 বছর ধরে যে আক্রমণ হয়েছে, এর কিন্তু কয়েকটি বলা যেতে পারে যে অর্থনৈতিক জীবনটাকে কিন্তু বিশেষভাবে নষ্ট করে দিয়েছিল। কেন নষ্ট করে দিয়েছিল? কারণ এই বর্গীদের আক্রমণের ভয়ে বাংলার লোকেরা গ্রাম ছেড়ে, তাদের ঘর ছেড়ে, দেশ ছেড়ে পালিয়ে গেছিল। ফলে প্রচুর জমি অনাবাদি হয়ে পড়েছিল, কৃষিকার্যের ব্যাহত হয়েছিল, যার ফলে খাদ্য সংকট দেখা দেয় এবং
দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে। এই দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্য সংকট ছাড়াও আরেকটা যে দিক আমরা দেখব সেটা হচ্ছে, যারা কৃষিকার্যের সঙ্গে যুক্ত ছিলেন তারাই কিন্তু কুটির শিল্প মধ্যেও যুক্ত ছিলেন। এরা চলে যাওয়ার ফলে শিল্প কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শিল্প দ্রব্যের অভাবে দেশের বণিকরা এবং ইউরোপীয় বণিকদের ব্যবসা মার খেতে থাকে। আর রাজনৈতিক দিকের প্রভাব কী ছিল? যখন নবাব ব্যস্ত ছিলেন মারাঠাদেরকে প্রতিহত করার জন্য এবং এর ফলে যখন একটা রাজনৈতিক অশান্তি পরিবেশ সৃষ্টি হয়েছিল বা একটা টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই সময়ের সদ্ব্যবহার করে ইংরেজরা তাদের যে বিস্তার খুব সহজে বাংলায় করতে পেরেছিল এবং এই সময় থেকেই কিন্তু তারা তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে। এরপরে আমরা দেখব আলীবর্দী খাঁর সাথে এই বিদেশি বণিকদের কিরকম সম্পর্ক ছিল। বিদেশি বণিকদের সাথে আলীবর্দী খাঁর সম্পর্ক কেমন ছিল সেটা একবার একটু দেখে নেওয়া যাক। দেশের আর্থিক সমৃদ্ধির জন্য তিনি ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করেন। ইউরোপীয় বণিকদের প্রতিও তার কোনো বিদ্বেষ ভাব ছিল না। ইউরোপীয়দের ব্যাপারে নবাব না হস্তক্ষেপ নীতি অনুসরণ করতেন। এদের সম্পর্কে তার যে উপলব্ধি ছিল তা ছিল বাস্তববাদী। তবে বিদেশি বণিকদের তিনি কখনোই তাদের সীমারেখা অতিক্রম করতে দেননি। ইংরেজরা একবার মারাঠাদের পক্ষ অবলম্বন করেছিল বলে তিনি তাদের থেকে জরিমানা বাবদ প্রচুর অর্থ আদায় করেছিলেন। মারাঠা আক্রমণের অজুহাতে ইংরেজ ও ফরাসি বণিকগণ দুর্গ নির্মাণ করতে শুরু করে এবং সেই বিষয় জানার পরে আলীবর্দী খুব কঠোর ভাষায় তাদের নিরস্ত্র হতে নির্দেশ দিয়েছিলেন। ইউরোপীয় বণিকদের প্রতি আলীবর্দীর এই সম্মানজনক সহাবস্থান নীতি বিশ্লেষণ করে ডক্টর কালীকিঙ্কর দত্ত বলেছিলেন যে ইউরোপীয়দের প্রতি আলীবর্দীর ব্যবহার কঠোর ছিল কিন্তু অপ্রয়োজনীয়ভাবে রূঢ় ছিল না। আসলে মারাঠা আক্রমণজনিত সমস্যায় যখন আলীবর্দী খাঁ একদম বিব্রত, তখন নৌবলে বলিয়ান ইউরোপীয় বণিকদেরকে তিনি তার শত্রু করে তুলতে চাননি। তার যত পরামর্শদাতা ছিলেন সেই সময় অনেকে তাকে বলেছিলেন যে তার বিদেশি বণিকদের ব্যাপারে আরও কঠোর হাতে শাসন করা উচিত, কিন্তু তখন তিনি একটা উক্তি করেছিলেন যাতে তিনি বলেছিলেন, স্থলে আগুন নেভানোই কঠিন কাজ, জলে আগুন লাগলে কে তা নেভাবে। মারাঠা আক্রমণ প্রতিরোধ এবং বিদেশি বণিকদের নিয়ন্ত্রণ রাখার সঙ্গে সঙ্গে তিনি অভ্যন্তরীণ যে উন্নয়নের প্রতি উন্নয়ন যে দরকার ছিল তার প্রতি তিনি কিন্তু যত্নবান ছিলেন। মারাঠা আক্রমণে বিধ্বস্ত গ্রামগুলির পুনর্গঠন, কৃষকদেরকে আর্থিক সহায়তা দেওয়া ইত্যাদি কাজের দ্বারা তিনি কিন্তু জনগণের প্রশংসা অর্জন করেছেন। এই ভিডিওতে আমরা বাংলার নবাবি আমলের শুরু থেকে অর্থাৎ মুর্শিদ কুলি খাঁর সময় থেকে আলীবর্দী খানের সময় অবধি দেখলাম। এরপরের ভিডিওতে আমরা দেখব বাংলার রাজনীতিতে সিরাজউদ্দৌলার আগমন এবং কিভাবে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার ক্ষমতা বিস্তার করছে সেটা বিশদভাবে আমরা আলোচনা করব। আজকে